গল্প শিশুদের বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গল্পগুলি একটি শিশুর ভাষায় নতুন শব্দ এবং ধারণাগুলি প্রবর্তন করার একটি দুর্দান্ত উপায়। বিভিন্ন ধরনের গল্প শিশুদের আকার, আকৃতি, স্থান এবং রং, ওপরে এবং নিচে, ভেতরে এবং বাইরে, সংখ্যা এবং বস্তুর নামগুলির মতো ধারণা সম্পর্কে শিখতে সাহায্য করতে পারে। গল্প পড়ার মাধ্যমে শিশুরা সহজ উপায়ে আরো জটিল ধারণা শেখে। এখানে বাচ্চাদের জন্য মজা, শিক্ষামূলক এবং কিছু বিশেষ গল্পের সংগ্রহ রয়েছে এবং প্রতিটি গল্পে একটি লুকোনো পাঠ রয়েছে যা বাচ্চাদের জন্য অত্যন্ত জরুরি। আমার ছোট্ট সোনা মনিরা, আজকে আমি তোমাদেরকে বলবো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের কথা গল্পটি। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। কিসের চাষ করবে? আলুর চাষ। আলু হয় মাটির নিচে, তার গাছ থাকে মাটির ওপরে, তা দিয়ে কোনো কাজ হয় না। বোকা কুমির সে কথা জানত না। সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল, তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বললে, গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার। শুনে শিয়াল হেসে বললে, আচ্ছা তাই হবে। তারপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো। এনে দেখে তাতে একটাও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখলো শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবলে, তাই তো এবার বোর্ড শুকিয়ে গিয়েছে, আচ্ছা আসবার দেখবো। তারপরের বার হলো ধানের চাষ। এবারে কুমির মনে ভাবছে আর কিছুতেই ঠকা যাবে না, তাই সে আগে থাকতেই শিয়ালকে বললে, ভাই এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। শুনে শিয়াল হেসে বললে, আচ্ছা তাই হবে। তারপর যখন ধান হলো, শিয়াল সে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এবারে ভারী খুশি, ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে। হায় কপাল, মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই। লোভের মধ্যে খড়গুলো গেল। তখন কুমির তো বড্ড চটেছে আর বলছে, সেবার হলো আখের চাষ। কুমির তো আগেই বলেছে এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না, কাজেই শিয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আগগুলো নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো। কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলো খালি নোনতা, তাতে একটুও মিষ্টি নেই। তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বলল, না ভাই, তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও।
আমার ছোট্ট সোনামণিরা, আজকের এই বোকা কুমির আর শিয়ালের গল্পটি থেকে আমরা কি শিখলাম বলো তো? আমরা শিখলাম চালাকির ফল কখনোই ভালো হয় না। চালাকি করে আমরা যদি অন্য কাউকে ঠকাতে চাই, তাহলে শেষমেশ আমাদের নিজেদেরই ঠকতে হয়। ছোট্ট বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও। আর এই রকম নতুন নতুন মজার গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো।